ওয়ে অফ সাকসেস আজকে মানুষের কাছে বিলাসিতা নয়, দ্য ওয়ে অফ সাকসেস মানুষের সাফল্যের কথা বলে। অর্থাৎ এই অনুষ্ঠান থেকে মানুষ সাফল্য পান, সেই কারণের জন্য পশ্চিমবঙ্গের কয়েক কোটি মানুষ তারা প্রতিনিয়ত এই প্রোগ্রামকে ফলো করে। আজকে এমন একটা বিষয়, আর আপনাদেরকে একটা বলে রাখি যে যখন একটা পরিবর্তন হয় না অদ্ভুতভাবে সমাজে, সেই পরিবর্তনের সুফল মানুষকে নিতে হয়। আমি আপনাদেরকে বলে রাখছি আগামী দিনে এই প্রোগ্রাম থেকে আপনারা বাস্তু ওরিয়েন্টেড এত কিছু তথ্য পাবেন, এতটা সমৃদ্ধ আপনি হবেন, এত কিছু আপনি দেখবেন যেটা আপনি কখনো আগে ভাবতে পারেননি। আমি এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন আমি জানি যে সামনে এমন একটা পরিস্থিতি আসতে পারে যে যাতে মানুষের আর্থিক সমস্যা আরও বাড়তে পারে, মানুষ কর্মহীন হতে পারেন, তার ফলে কি হতে পারে, মানুষের বৈবাহিক জীবনে, তার সংসারে, তার দাম্পত্যে অশান্তি আসতে পারে। এটা পরিষ্কার বাস্তব। একসঙ্গে থাকলে দুটো থালা বাসনে ঠোকাঠুকি হয়, মানুষ বলেন তাতে আওয়াজ হয়। তো যাতে সেই বিবাহিত জীবনে অশান্তি না হয় সেই বিষয়ে আমরা জানবার চেষ্টা করব। মোস্ট ফেমাস প্রতি মুহূর্তে এক্সপেরিমেন্টাল অ্যাস্ট্রোলজিতে যিনি বিশ্বাস রাখেন, যিনি আজ থেকে 5 বছর আগেও যেরকম মানুষের সাথে ছিলেন, করোনার সময়েও যেরকম মানুষের পাশে ছিলেন, নোটবন্দির সময়েও যেভাবে মানুষের পাশে ছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে সিটিভিএন প্রোগ্রামে একই রকমভাবে মানুষের পাশে আছেন, তিনি হচ্ছেন অভিশাস্ত্রী। তার অবস্থান মানুষকে আশ্বাস দেয়, ভরসা দেয়, বিশ্বাস দেয় যে আমি যদি কোনো সমস্যায় পড়ি তাহলে দাদা আমাকে ওই সমস্যা থেকে টেনে বার করবেন। এই দুটো শব্দ দাদা ফ্যাসিনেশন নয়, এটা মানুষের কাছে আজকে অহংকার, মানুষের কাছে এটা গর্বের। অভিদাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ অভিদা। যারা আপনাকে দাদা বলে বিশ্বাস করেন, আমি নিজে দেখেছি অনেক সময়, শুনেছি আপনার থেকে যে চেম্বারে এসে শুধুমাত্র বলে দেয় আমার এই সমস্যা, আমাকে এই জায়গা থেকে সেটাও বলতে হয় না, বার করুন আমাকে, বাঁচান। হ্যাঁ, আমি আপনি যেদিন বলছিলেন যে একজন এসে বলছে আমাকে এই জায়গা দিয়ে বাঁচান, হ্যাঁ, এটা আপনার কাঁধে কতটা রেসপন্সিবিলিটি? আমরা দেখুন আমরা অত কিছু পোশাক দেখুন বোনা প্রোগ্রাম, আমি মানুষের কথা বলি, আমি আজকে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ দেখার পর আমি একটা জিনিস বলি যে মানুষ আমার কাছ থেকে অনেক কিছু চায়, কিন্তু আগে দেখতে হবে তার গ্রহণযোগ্যতা আছে কি না। মানে আমি তো দিতে চাইলে অনেক কিছু দিতে পারি, সে দিতে পারবে তো? এখন আমি সেদিন এখন আমি এই রিসেন্টলি আমি যখন বাইরের চেম্বার করছিলাম, আমি বেশ কিছু ক্লায়েন্টদেরকে একটা কথা বলেছি, তাদের অ্যাপিয়ারেন্সেই এই কথাটা আমাকে বলতে হলো। তাদের অ্যাপিয়ারেন্স এমন, মানে তিনি হাফভাবে বোঝাতে চাইছেন যে রেমেডি দিলে তিনি বিরাট কিছু হয়ে পড়বেন, তার কথাবার্তার টোন্টিংটা অনেকটা ওরকমই। তখন আমি তাকে একটা কথা বললাম, রেমেডি দিলে বা বাস্তু ব্যালেন্স করলে ডেভেলপমেন্ট 100% হবে, এই নিয়ে দ্বিধাবোধ নেই। এবার কথা হচ্ছে আপনার ক্যাপাসিটি বা আপনার যোগ্যতা অনুযায়ী হবে, যোগ্যতার বাইরে গিয়ে কিন্তু কিছু হবে না। যেমন ধরুন আজকে ধরুন একটি মাধ্যমিক পাস ছেলে, সে আমার কাছে এলো, আমি তাকে কিছু রেমেডিয়াল গাইডলাইন করলাম, হয়তো তার বাস্তুসঙ্গত যা কিছু প্রবলেম আছে সেটাকেও রেক্টিফাই করে দিলাম। এবার আমার একটা কথা বলুন তো, সেই ছেলেটির যদি এখন ইচ্ছা হয় যে সে মানে কোনো ভালো একটা প্রতিষ্ঠানে প্রায় 1.5 লক্ষ টাকা স্যালারি চাকরি সে করবে, ইজ ইট পসিবল? কোনো রেমেডি আছে তাকে তুলবে ওই জায়গা থেকে? হতে পারে না। কেন? কারণ তার যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা সেটা পারমিট করছে না। কাজেই সেখানে রেমেডি দিলে ডেভেলপমেন্ট কখন হবে? যদি সে বিজনেস ট্র্যাকে আসে তাহলে একদম ওই 1.5 লাখ টাকা আমি তো অনেক ছোটোখাটো অ্যামাউন্ট বললাম, তাকে অনেক উঁচুতে তোলা যাবে, তাহলে তার যোগ্যতা অনুযায়ী তার হিসাব হবে। এবার কথা হচ্ছে যাদের যাদের দেখবেন আজকে ম্যারিড লাইফে প্রবলেম আসে কেন, আজকে আমি ম্যারিড লাইফ নিয়ে ডিটেল আলোচনা করব, কারণ আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে প্রচুর এরকম মানে মানে অনুরোধ আসতে শুরু করেছে বেশ কয়েক মাস ধরে, আমি শুধু আলোচনা করতে পারছি না তাই, যে দাদা আপনি কিছু ম্যারিড লাইফের প্রবলেম। কিন্তু একটা কথা বলে রাখি, আমি ম্যারিড লাইফের চিকিৎসা খুব একটা করতে পারি না, ঠিক আছে? আমি ম্যারিড লাইফের চিকিৎসা খুব একটা ভালো করতে পারি না। বাংলার মানুষের কাছে এতটা পপুলার অভিশাস, হ্যাঁ, এত পপুলারিটি তার কারণ হচ্ছে, আপনি জোর কলায় বলেন না যে আমার এই ফ্যান ক্লাব? না 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 না, আমার অত কিছু বলার দরকার নেই, আমি অত পড়াশোনাও শিখিনি, ঠিক আছে? আমি খুব নগণ্য পড়াশোনা যেটুকু শিখেছি সেটুকু দিয়েই আপনাদেরকে সেবা করার চেষ্টা করি। আমি ম্যারিড লাইফকে কিন্তু ঠিক করতে পারবো না, কতটা ঠিক হবে আমি সেই অ্যাসুরেন্সও আপনাদেরকে দেবো না। আমি শুধু একটা জোন আজকে বলে দেবো, যে জোনের জন্য আপনাদের ম্যারিড লাইফে ডিস্টার্ব আসে,
দেখবেন ম্যারিড লাইফে ডিস্টার্ব আসে কখন আমি একটু বলে দিই। ফার্স্ট অফ অল কথা হচ্ছে জানবেন, বাড়িতে আর্থিক সঙ্গতি যাদের নেই, মানে আপনার যিনি হাজবেন্ড তার হয়তো আর্থিক ক্ষমতা সেরকম নয়, ওয়াইফের চাহিদা অনেক বেশি, ম্যারিড লাইফে প্রবলেম আসবে একদম একদম। আপনার বাড়িতে এবার কথা হচ্ছে এজ ডিফারেন্স অনেক বেশি হয়ে গেছে, আমার কাছে এরকম বহু অপশন, আমি যদিও ম্যারিড লাইফ দেখি না বলে আমি নিই না, মানসিকভাবে মিলবে না, ম্যারিড লাইফে প্রবলেম আসবে। এবার কথা হচ্ছে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্সে বললাম, আমি এমনও ম্যারিড লাইফ মানে কাপল দেখেছি যারা যার যে মানে যে মেয়েটির হাজবেন্ডের মানে মান্থলি ইনকাম অনলি 12,000 rupees, অনলি 12,000 টাকা, অথচ আজকে তারা প্রায় 8-9 বছর কিন্তু ভালো মতন সংসার যাবে একদম একদম। এবার কথা হচ্ছে কেন কেন, সেদিন আমার কাছে একটা ফোন এসছে মানে অনলাইনে, উনি ওনার ছেলের সম্বন্ধে জানছেন, হট করে উনি বললেন স্যার আপনি কি এটা দেখবেন, কি দেখবো না ওনার ম্যারিড লাইফে কিন্তু প্রবলেম, কি ধরনের প্রবলেম, মানে ভদ্রলোক হচ্ছে কয়েক কোটি টাকা, কয়েক কোটিও আমি অনেক কম বলছি, 100 কোটি টাকার মালিক, তার ম্যারিড লাইফে তারা কিসের প্রবলেম আছে, প্রবলেমটা কোথা থেকে আসছে শুনুন। যে আপনার বাড়ির এন্ট্রান্স গেটে সোজাসুজি যদি কোনো কাঁটা জাতীয় গাছ রেখে দেন, দেখবেন এখন অনেক মানে ফ্যাশনেবল অনেক কিছু আইটেম বেরিয়েছে সুন্দর মানে গাছ মানে, আর সবথেকে একটা জিনিস জানবেন, বাড়িতে কিন্তু কৃত্রিম কোনো জিনিস রাখা উচিত নয়। আচ্ছা, মানে ধরুন কৃত্রিমভাবে তৈরি কোনো গাছ, আচ্ছা আচ্ছা, কৃত্রিমভাবে তৈরি কোনো ছবি, আপনি এটা বারণ করছেন, এইটা তো অ্যাকচুয়াল তো অ্যাজ পার বাস্তুলতা এটা উচিত নয়, কিন্তু অনেকেই আজকাল করছে। এবার কৃত্রিমভাবে যেমন ধরুন একটা পদ্ম ফুল লাগিয়েছেন, পদ্ম ফুলটাকে মানে পদ্ম এবং সূর্যমুখী পাইল করে বানিয়ে দিয়েছে, আচ্ছা নেগেটিভ এটা আসবে বাস্তুতে। এবার কথা হচ্ছে বাড়ির এন্ট্রান্স গেটে সোজাসুজি যদি কাঁটা জাতীয় গাছ রেখে দেন, ফ্যাশন মানে সুন্দর লাগছে বাড়িটাকে দেখতে, সেদিন আমি একজন বাড়ি থেকে বলছি না বাড়িটা তো হেভি লাগছে, দারুণ বানিয়েছেন, আচ্ছা কিন্তু ভেরি ভেরি সরি টু সে আপনার এই এই জায়গাগুলো কিন্তু রেক্টিফাই করতে হবে, ভাঙতে হবে, বলে ভাঙতে আমি কাউকে বলি না, বাট যদি ভাঙার প্রয়োজন হয় সেটা অনেক পরের ব্যাপার, বাট প্রথম 99% চেষ্টা করবো না ভাঙা। এবার কথা হচ্ছে ম্যারিড লাইফে প্রবলেম আসবে কাঁটা জাতীয় গাছ যদি এন্ট্রান্সে শুয়াশুয়ি থাকে। দু নম্বর, আপনার বেডরুম যদি কোনোভাবে আরএসপি জোনে পড়ে যায় ম্যারিড লাইফে প্রবলেম আসবে। আপনার বেডরুমের পাশে কোনো না কোনোভাবে দেখবেন এখন অনেক ফ্ল্যাটে বা অনেক বাড়িতে সিস্টেম হয়েছে একটা অ্যাটাচ বাথরুম থাকার, ঘরের পাশে অ্যাটাচ বাথরুম, এটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ ওটা ডিগ্রি ওয়াইজ আমি বলে দিচ্ছি, ওভারঅল ক্ষেত্রে দেখা যায় অ্যাটাচ বাথরুম কিন্তু নেগেটিভ এফেক্ট নিয়ে আসে, বুঝতে পেরেছেন, এবং আপনার বাড়িতে যদি একাধিক জানলা থাকে প্রচন্ড নেগেটিভ এফেক্ট নিয়ে আসবে, লোক কিভাবে এই যে বলে না আয়কাজ লোক কি বলা হতো, হ্যাঁ প্রচুর আলো বাতাস ঢুকছে, ঢুকবেই, কিন্তু আলো বাতাস সঙ্গে সঙ্গে অনেক কিছু ঢুকে যাবে আপনার বাড়িতে। একটা বেডরুমে পাঁচখানা জানলা, এরকম বাড়ি আমি দেখেছি, একটা ছোট একটা মিনিমাম সাইজের বেডরুম তাহলে পাঁচখানা জানলা, দুটো এই সাইডে দুটো ওই সাইডে একটা মাথার সামনে, আচ্ছা বুঝতে পেরেছেন। তিনি বলছেন তাদের ফ্যামিলি লাইফে বলে কিছু নেই, জিরো বিগ জিরো মাইনাসে চলে গেছে, আচ্ছা মানে হাজবেন্ড ফেরে রাত্রি 3টার সময় ওয়াইফ চুপচাপ বসে থাকে, প্রতিব্রতা নারী, এই নিয়ে তাদের বাড়িতে ঝামেলা, এবং সেই ঝামেলা আস্তে 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 ফাটল নিতে নিতে এখন ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। তা এই জায়গাগুলোকে রেক্টিফাই করার কি উপায় রয়েছে, উপায় রয়েছে অভিলা, জানলা বন্ধ করে দিলে হবে, জানলা বন্ধ করে দিলে আপনার বাড়ির শো নষ্ট হয়ে যাবে সেটাও আমি চাইবো না, তাহলে কি করলে হবে, গাছটাকে কি উঠিয়ে ফেলে দিতে হবে, হ্যাঁ ওটা যদি পারেন ওটা করতে পারেন। এবার কথা হচ্ছে যাদের বাড়িতে একাধিক জানলা রয়েছে বা যাদের বাড়িটা দেখবেন, আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, যাদের বাড়িটা দেখবেন একটু টেরাচে টাইপের বাড়ি, মানে সোজাসুজি বাড়িটা নয়, মানে রাস্তা এখানে বাড়ির মুখ এই দিকে, কোনাকুনির যদি বাড়ির মুখ হয় ম্যারিড লাইফে প্রবলেম আসবে, লিখে রেখে দিন, এগুলো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, বহু বাস্তু দেখার পর এগুলো বলছি। তা এত ম্যারিড লাইফে প্রবলেম আসবে যে আপনি টিকতে পারবেন না, কি করণীয় আমি ছোট্ট একটা জিনিস বলে দেবো, এই ফোনটা নিয়ে খাতা পেনের সঙ্গে রাখুন, কেউ আছেন ফোনে, বাহ খুব সুন্দর, মানে একটা নতুন দিগন্তের সন্ধান পেতে চলেছেন এই বাংলার অসংখ্য অগণিত মানুষ, সেটা কিন্তু আজকে অভিদার কথায় পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। কে রয়েছেন ফোনে, হ্যালো,
হ্যালো হ্যালো মনে হচ্ছে ফোনটা নেই। আপনাদেরকে বলে দিই 9609325111 এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। আর এখন ফোনে প্রেডিকশন চলছে, প্রচুর মানুষ ফোনে প্রেডিকশন করাচ্ছেন। যারা ফোনে প্রেডিকশন করাতে চান, দরকার নেই আসার চেম্বারে, দরকার নেই আপনার কোনো রকম রিস্ক নেওয়ার, একেবারে বাড়িতে বসে একই রকমভাবে এই অবিশ্বাসটির সঙ্গে সরাসরি আপনি প্রেডিকশন করাতে পারেন। তার জন্য কিছু সিস্টেম রয়েছে, সিস্টেমকে মেনে চলুন এবং আপনি যা উপকার চেম্বারে পেতেন এখানে সেম 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 চেম্বার আর ফোনের মধ্যে প্রেডিকশনে কোনো মানে মানে ডিফারেন্স কিছু নেই। ডিফারেন্স একটাই, ওখানে সামনে বসবেন, এখানে আপনি আপনার বাড়িতে বসবেন না। আচ্ছা, মানুষ জিজ্ঞেস করতে পারেন তাহলে রেমেডি পাবেন কি করে? বাড়িতে বসে যদি বাস্তু ভিজিট করতে হয় তারা কি বাস্তু ভিজিটের ব্যাপার আমি পরে বলবো, ওইটা সবার ক্ষেত্রে প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমি খুব বুঝি, কারণ জানবেন আমি অবিশ্বাসী, বাস্তু ভিজিট করতে গেলে অবিশ্বাসী যা চার্জ করবে ওটা অনেকেরই অনেকেরই হার্ট ফেল হয়ে যেতে পারে, আমি তো সেটা চাইবো না। কিন্তু আমি আগে দেখবো আপনার পকেটে কত কি রয়েছে, তবে তো বাস্তু ভিজিটের গল্প বলবো। কারণ আমার বাস্তু ভিজিট মানে একটা বাস্তু ভিজিট মানে মোটামুটি ধরুন 7 থেকে 8 ঘন্টার গল্প আছে, 7 to 8 hours, মানে ঢুকবো সকাল 10টায় বেরোতে 6টা 6:30। আপনি তো পরিষ্কার মানুষকে কি করে বলে দেন আমি বুঝি না, লাইভে বসে আপনাকে আমি অন্যরকম দেখি। আমি আগেও দেখেছি আপনাকে বলতে না, রেমেডি লাগবে না, আমি বলে দিচ্ছি। আমি একটা কথা হচ্ছে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসি, যা কথা হবে পরিষ্কার কথা হবে, লুকিয়ে চুরিয়ে কোনো জিনিস আমার কাছে চলে না। এবার আসি, ফোনটা যেহেতু কেটে গেছে খুব ভালো হয়েছে, কালকেও ফোনটা কেটে গেছিলো, আপনাদের জন্যই কেটে গেছিলো। চলুন, যাদের বাড়ি জানবেন, ধরুন রাস্তা এইদিকে আর বাড়ির মুখ এরকম কোনাকুনি, মানে রাস্তার দিকে বাড়ি নয়, মানে মুখটা নয়, মুখটা আছে কোণের দিকে, অ্যাঙ্গেলিক অ্যাঙ্গেলিক মুখ, অ্যাঙ্গেলিক এন্ট্রান্স, বাড়ি ম্যারিড লাইফে প্রবলেম আসবেই। এবং আপনারা হয়তো এখনও অনেকে ভাবছেন বা অনেকে বাড়ির বাড়ির বাইরে গিয়ে ভাবছেন না, বাড়ির কোন বাড়িটা তো সোজাসুজি মনে হচ্ছে, আপনার দিকে সোজাসুজি মানেই কিন্তু সোজাসুজি নয়, আপনার চোখে যা সোজাসুজি ওটা বাস্তু সায়েন্সের ক্ষেত্রে কর্নার হয়ে যেতে পারে। তা কীভাবে এটা বিচার হবে বা এর রেমেডি কী আছে? রেমেডি একটাই আছে, আমি বলে দিচ্ছি, লিখতে থাকুন। আমি গতকাল বলেছিলাম যে যাদের ইকোনমিক্যাল যাওয়া যা চাকরি বাকরি পাচ্ছে না, আমি একটা ছোট্ট জিনিস বলে দিয়েছিলাম, আজকে বলে দিচ্ছি, এইটা হচ্ছে একদম ধরে রাখতে পারেন ব্রহ্মাস্ত্রের মতন কিছুটা কাজ করবে। তারপর কিন্তু প্রতিকার প্রতিবিধান দরকার, ম্যারিড লাইফের প্রতিকার আমি করতে পারি না, আমার কাছে আসবেন না, অন্য কারোকে দেখিয়ে নেবেন। আমি জাস্ট বলে দিচ্ছি, ম্যারিড লাইফের যাদের যে ম্যারিড লাইফের প্রবলেমের জন্য যদি অবিশ্বাসের কাছে বাস্তুর হেল্প চাই, কেউ ম্যারিড লাইফে সুখ শান্তি আনা যেতে পারে, বাট কারো ধরুন করে দেবেন না। এবার একটা কথা শুনুন, মানে একটু ক্লিয়ার, আমি কেন বলি না, ধরুন এমন কিছু পাত্ররা রয়েছে যারা পণ চেয়েছে ওয়াইফের ওপর মারধর করে ফেলে। এবার আমি কোন মেডিসিন কোন কি দিয়ে ঠিক করবো যে তার লোভ কমে যাবে? পণ কারা চায়? যাদের লোভ অনেক বেশি তারা পণ চায়, তার লোভটাকে তো আমি কমাতে পারবো না। এবার এই ধরনের অনেক কিছু সিচুয়েশন, আমি তার জন্য ম্যারিড লাইফ দেখি না, কারণ আমার মাথা খারাপ করে দেয়। আর আমার অত একটা ক্লায়েন্টকে নিয়ে অতক্ষণ সময় দেওয়ার মতো সময় আমার নেই। একবার আসবেন, রেমেডি করব, এক বছর পর এসে মিষ্টি খাইয়ে যাবেন। আমার আমি এই চলনায় চলি, এই একটা ক্লায়েন্টের পেছনে 10 দিন ধরে আমি সময় দেবো না, কাজেই তার জন্য আমি ম্যারিড লাইফ দেখি না। আমি জাস্ট বলে দিচ্ছি কী করতে হবে। আপনাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে যেখানে দেখবেন একটি মাত্র বট গাছ রয়েছে, মানে একাধিক বট গাছ হলে আবার হবে না, একটি মাত্র বট গাছ রয়েছে, এবং যে বট গাছের একাধিক ঝুড়ি রয়েছে এবং আপনার বাড়ি থেকে সেটা 20 মিনিটের মধ্যে হতে হবে, বা খুব যদি বাড়ান সেটা আধ ঘন্টার মধ্যে, নাহলে ওই ভাইব্রেশন আপনি টানতে পারবেন না। ওই বটবৃক্ষের কিছু একটা অংশ, মানে ধরুন একটা পাতা নিয়ে আসলেন, সেই পাতাটিকে আপনাকে টানা কিন্তু 65 দিন নিয়ে আসতে হবে। কোথায় লাগাবেন ওই পাতা দিয়ে? পাতাটিকে আপনার এন্ট্রান্সের ডোরের ওপরে ঝুলিয়ে রাখবেন। এর একটা বিরাট সাইন্টিফিক ব্যাখ্যা আছে, যেটা আমি দিতে বসলে আমার 10 দিন চলে যাবে ওই ব্যাখ্যা দিতে গেলে। কাজেই উপকার কতটা পাচ্ছেন না পাচ্ছেন জানাবেন, সামান্য একটা জিনিস কিন্তু অনেকটা বেটার ফিল করবেন। তারপর ম্যারিড লাইফ ঠিক করার জন্য অন্য কারোর কাছে যাবেন, অবিশ্বাসের কাছে আসবেন না। আমার কাছে যারা বিজনেস নিয়ে ফেসে গেছেন, লোনে ডুবে গেছেন, পড়াশোনা হচ্ছে না, বহু বছর পড়াশোনা করেছেন চাকরি পাচ্ছেন না, চলে আসুন, দায়িত্ব সহকারে করে দেওয়ার মতো ক্ষমতা অবিশ্বাসীর আছে, এবং টাইম স্প্যান দিয়ে দেবো, ওই ডেটের মধ্যে হতেই হবে, এর বাইরে যাবে না। কেউ আছেন ফোনে? বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার, কে বলছেন? আমি চক্রবর্তী বলছি, বোম্বে থেকে। বোম্বে থেকে?
কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? অনুষ্ঠান দেখতে তো খুব ভালো লাগে, আমাদের মা খুব দেখে অনুষ্ঠানটা, আর অভিদার উপরে অনেক বিশ্বাসও আছে। অভিদার প্রোগ্রামে কি আছে একটু জোরে বলুন না। অনেক বিশ্বাস আছে ওনার, মানে যেরকম উনি বলেন। আপনি মুম্বাইয়ে কোথায় থাকেন? মুম্বাইয়ে কোথায় থাকেন আপনি? হ্যালো, বোম্বেতে থানাতে থাকি আমরা। কোথায়? থানে। থানে থানে यस আ থানেতে থাকেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। বেশ, তা কত দিন ধরে দেখছেন আমার অনুষ্ঠান? অনুষ্ঠান প্রায় 1 বছর ধরে দেখছি। 1 বছর ধরে দেখছেন? আচ্ছা আচ্ছা ভাই, আমি এই টিভিতে অনেক কিছু যে বলে দিই, এর মধ্যে কোনো কিছু কখনো অ্যাপ্লাই করার সুযোগ হয়েছে বা অ্যাপ্লাই করেছো? না, অনেক চেষ্টা করেছিলাম, আপনি মাঝখানে বোম্বে আসবে বলেছিলেন, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। হ্যাঁ, বোম্বে বুকিং পাওয়া তো সোজা নয় ভাই। বোম্বেতে বছরে আমার যে কটা ডেট পড়ে, যতগুলো ডেট পড়ে, মোটামুটি আমি ডেট অ্যানাউন্স করব, তার এক সপ্তাহের মধ্যে বুকিং ফুল হয়ে যাবে বোম্বেতে। ঠিক আছে? আচ্ছা, কার সম্বন্ধে, কার সম্বন্ধে আজকে? আসলে আমাদের ঘরের সম্বন্ধে জানতে চাই। ঘরের সম্বন্ধে বলে কিছু, ঘরের সম্বন্ধে বলে কিছু হয় না। ব্যক্তিটিকে ব্যক্তি আমি, আমার নাম মিঠুন চক্রবর্তী। আচ্ছা, বয়স কত তোমার? আমার বয়স 40 কমপ্লিট করেছি নভেম্বরে। 24 চলছে রানি। মাই 24 41 41 40 ক্রস করে 41 চলছে। ওকে ওকে, নভেম্বরে। আচ্ছা, ওখানে কি নিজের বাড়ি না ওখানে রেন্টেড, কি কোনটা? না না, নিজের বাড়ি, নিজের বাড়ি। আচ্ছা, ওকে ওকে ওকে। কি বাড়ি না ফ্ল্যাট? বাড়ি 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 বাড়ি। ওকে 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 ওকে। কারণ ফ্ল্যাট হলে কানেকশন অন্য হবে, অন্যদিকে নিয়ে যাবো, আর বাড়ি হলে অন্যদিকে নিয়ে যাবো, কারণ বাড়িটা। না না, বাড়ি বাড়ি এটা। হ্যাঁ ঠিক আছে, বাড়ি ঠিক আছে ঠিক আছে। বাড়ি হলে সয়েল রিপোর্টটা আগে লাগে আমার, ঠিক আছে? আর ফ্ল্যাটেরও সয়েল রিপোর্ট করতে হয় না, ঠিক আছে? আসছি। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, এই চার্ট অনুযায়ী, এই চার্টের মধ্যে সবথেকে পজিটিভ জিনিস হচ্ছে তুমি খুব কর্মপ্রবণ, আপনি খুব কর্মপ্রবণ, মানে আপনার কর্ম করতে খুব ভালো লাগে। কিন্তু এটা প্রথম জীবনে চাকরি করে তারপর ব্যবসায় আসতে হবে, ডাইরেক্ট ব্যবসায় আসলে আবার অঘটন ঘটিয়ে দিতে পারে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটা কথা বলুন, আপনি কি করছেন এখন? আমি তো এখন এক জায়গায় চাকরি করছি। হ্যাঁ, চাকরি করছেন? চাকরি করছেন? হ্যাঁ, কিন্তু চাকরিটাই খুব একটা নেই, মানে এখন তো কাজ বন্ধ, এখন তো ইয়ে চলছে, লকডাউন। হ্যাঁ, লকডাউন চলছে। হ্যাঁ, কি ভাবছেন, কি ভাবছেন, কি ভাবছেন? মাইনে করেও ঠিক মতন নাই। হ্যাঁ, স্যালারিও ঠিকঠাক মতো পাচ্ছেন? স্যালারি ঠিকঠাক মতো পাচ্ছেন কি? হ্যালো, না ঠিক মতন নাই, মাইনেটা খুব একটা ঠিকঠাক। হ্যাঁ, স্যালারি দিকে আমাদের হবে না। আর শুনুন, একটা কথা বলি, এখন না কোভিড সিচুয়েশনের জন্য ওরকম আপনার সঙ্গে হচ্ছে, বাট যদি কোভিড সিচুয়েশন নাও থাকতো তাও করতো আপনার সঙ্গে এটা, বুঝলেন? আর একটা কথা একটু বলে দিই, আমার কতগুলো জিনিস জানান। ফার্স্ট অফ অল কথা, এই ধরনের কানেকশান থাকলে আমি একটু দেখাই, চন্দ্র 22 ডিগ্রি 4 মিনিট ইন্ডিকেট করছে, আমি এখানে দেখাচ্ছি। এখন আপনি যে টাইমে ফোন করেছেন, চন্দ্র 22 ডিগ্রি 4 মিনিট, তার মানে আপনার জন্মচক্রেও এরকম কিছু একটা কানেকশান দেখাচ্ছে। এই কানেকশানটা কী প্রমাণ করে দেখবেন, আপনার বাড়ির রান্নাঘর, মানে যেখানে আগুন জ্বালানো হয়, সেটা কোনো না কোনোভাবে উত্তর দিকে পড়ে যাওয়া, বা কোনো না কোনোভাবে আপনার ঠিক এন্ট্রান্স গেটের ধারে পড়ে যাওয়া। আপনার রান্নাঘরটা কোন দিকে আছে ভাই একটু বলুন তো? আমার রান্নাঘরটা তো উত্তর দিকে। হ্যাঁ, উত্তর দিকে আছে, উত্তর দিকে আছে, আমি জানি উত্তর দিকে আছে, ঠিক আছে? আর আপনার যে রান্নাঘরটা কি এন্ট্রান্স ডোরের একটু ক্লোজ, একটু কাছাকাছি রয়েছে? না না, সোজাসুজি কাছাকাছি। হ্যাঁ, সোজা। আরে বাবা, তাহলে আপনি এন্ট্রান্স গেটে ঢুকলেই তো রান্নাঘর দেখতে পাচ্ছেন। রান্নাঘর থাকবেই, ঠিক আছে? এবার আসি ভাই, আমাকে ওই বাড়িতে মেম্বার কজন, মানে কজন থাকো তোমরা? আমরা প্রায় 6 জন। আমি, আমার মা বাবা, আমার ছোট ভাই, আমার বউ, আর রিসেন্টলি আমার মেয়ে হয়েছে, মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে 6 জন, তাই তো? আচ্ছা, এবার আমাকে একটা কথা জানাও, বাড়িতে স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম, বা ঘাড়ে কোনো প্রবলেম, বা ব্লাডে কোনো প্রবলেম কার রয়েছে? না, বুঝতে পারলাম না কি বললে। স্পাইনাল কর্ড মানে শিট দ্বারায় কোনো প্রবলেম, বা ঘাড়ে কোনো প্রবলেম, বা রক্তে কোনো সমস্যা, রক্তজনিত, যেমন সুগার, ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল,
এক্সামের মধ্যে কার রয়েছে একটু শুনি একটু না হাড়ির আর রক্তের তো কারো কোনো প্রবলেম নেই আচ্ছা ঘাড়ে ঘাড়ে কোনো প্রবলেম স্পাইনাল কর্ড পেইন কার আছে ব্যথা জনিত প্রবলেম কার আছে না কারো তো নেই ঘাড়ে তো কারো কোনো প্রবলেম নেই আপাতত আসেনি চোট আঘাত যেগুলো চোট আঘাত লাগে না চোট আঘাত তো হয়নি কিন্তু আমাদের করোনা হয়েছিল এর আগের বছর অগস্ট মাসে কি হয়েছিল আপনার ঘুম থেকে ওঠার পর একটু ঘাড়ে কখনো একটু পেন অনুভব করেছেন বা চিনচিনে ব্যথা অনুভব করেছেন হ্যাঁ ওটা হয় মাঝে তাহলে আপনি এখন ধরে যে উনি বলছেন আপনি কেন জানেন বলছেন না আমি কি বললাম বুঝুন এটা আমি এইজন্য যে অনেকে বুঝতে পারে না অভিশাস্ত্রী কি কথা বলছে এইখানে এই কানেকশন মানে থাকবেই ভাই ঠিক আছে দেখলেন ওই জায়গায় একই রকম ভাবে উঠতে পারে এ ভুল হবে না বেস্ট আপনি যে ওই জায়গায় পড়ে থেকে রিজিড ভাবে ওটাই জানবার চেষ্টা করছেন বারবার ঠিক আছে না কেন জানার চেষ্টা করছি কারণ আমাকেও তো রিসার্চ করতে হচ্ছে শক্ত তাই বলছে আচ্ছা এবার কথা বলি বাড়িতে প্রবল আর্থিক মানে সঙ্গতির অভাব খুব থাকবে ভাই ঠিক আছে এর আগে কোনো কাউ কোনো অ্যাস্ট্রোলজারকে দেখানো হয়েছিল না কোনো অ্যাস্ট্রোলজারকে তো দেখানো তো হয়নি আচ্ছা এবার আমি বলে দিই যদি এই মুহূর্তে যদি কোনো এইখানে একটা রেমেডির প্রয়োজন রয়েছে প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে এবং বাস্তুর ওই যে কিচেনের যে প্রবলেমটা ওই প্রবলেমটা কিন্তু আরও বেশি আর্থিক সঙ্গতির অভাব তোমার বাড়িতে করে দেবে ঠিক আছে এই দুটো জায়গার প্রতিকার যদি এই মুহূর্তে আজকের ডেটে ডিসিশন নিয়ে করে নিতে পারেন তাহলে আগামী 21 ডিসেম্বর 2021 পর কত বললাম ডেটটা এমনিতেই গাড়ি ছুটতে শুরু করবে বাট প্রতিকার ইমিডিয়েট দরকার বেসিক স্ট্রাকচারের প্রতিকার দু নম্বর ওই বাস্তুর ওই কিচেন যেখানে করে ফেলেছেন ওই কিচেনের একটা প্রতিকার ভাঙতে হবে না কি করতে হবে প্রতিকার প্রতিবিধান যখন করবো তখন বলে দেওয়া হবে ঠিক আছে অল দ্য ভেরি বেস্ট ভালো খুব সুন্দর মানে অদ্ভুত একটা প্রেডিকশন অদ্ভুত আমি বললাম না সবাই থামস আপ আপনার আত্মবিশ্বাসের জন্য মানে এই যে নিজের নলেজের প্রতি আমি দেখেছি বাংলায় খুব দাপুটে অ্যাস্ট্রোলজার যার নিজের কথার উপরে তার এতটা বিশ্বাস না একটা কানেকশন ধরুন আপনি একটি ট্রেনে উঠেছেন একদম আপনার চোখকে বিশ্বাস করতে হবে হ্যাঁ ওটা শিয়ালদাই যাবে আপনি সেটা দেখেই ট্রেনে উঠেছেন একদম আপনার ওইটাই বিশ্বাস যে হ্যাঁ ট্রেনটা শিয়ালদাতেই যায় তা আমারও তো বিশ্বাস এখানে রয়েছে আমার শিক্ষার উপর বিশ্বাস রয়েছে আমার যিনি শিখিয়েছেন তার উপর বিশ্বাস রয়েছে তা ওই জায়গায় তো কিছু থাকবেই আজকে সময় শেষ বিবাহিত জীবনে যেটা বললাম ওটা করতে লাগুন আগামীকাল শুক্রবার রাত্রির 11টায় আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে সিটিভিএনএ লাইভে ডিটেল আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা নিয়ে যাদের বাচ্চাদের পড়াশোনার জন্য বাবা মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি করবেন আগামীকাল শুক্রবার রাত্রির 11টায় চোখ রাখুন সিটিভিএনএ যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন স্বপ্ন ছাড়া কেউ আসবেন না স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার অনেক 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 ধন্যবাদ এক একটা ফোনের মাধ্যমে বুকিং করুন ফোনের মাধ্যমে প্রেডিকশন করার জন্য বুকিং করুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর চওড়া করে হাসতে থাকুন একদম গম্ভীর মুখ রাখবেন নবীদেরা পছন্দ করেন ভালো থাকুন নমস্কার রবিদাকে নমস্কার সবাইকে